প্রিয় দর্শক, আমরা দেখছি আমাদের পিছনে প্রচুর গরু রয়েছে, ষাঁড় গরু দেখছেন আপনারা। প্রিয় দর্শক, আমরা এই গরুটার দাম জানবো। এই গরুটা এই ভাই নিয়ে এসেছে, দেখি কথা বলি। মিয়া ভাই কেমন আছেন আপনারা? ভালো আছে আলহামদুলিল্লাহ। কয়টা গরু নিয়ে হাজির হলেন হাটে? একটা গরু আনছি আজকে, একটাই। এটা কি দাঁতছে না দাঁতে নাই? এটা দাঁতছে না, দাঁতে নাই, পালার উপযোগী হতে পারে। প্রিয় দর্শক, এই গরুটা, যে গরুটা আপনারা দেখছেন লাল রঙের, যে গরুটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে, কত দাম চাচ্ছেন হাটে? এটা দাম চাইছি 1,28,000 দাম চাইছি। কততে ছাড়ার আশা করছেন? এটা 15,000 কইতাছে। ছাড়বেন কততে? সারা 20 এর উপর হইলে ছাড়া দেওয়ার নিয়ত আছে। আচ্ছা, ওজন কেমন হবে এটা? এটা ওজন আমরা আইডিয়া করি 4 মণ 10 হইব। আচ্ছা, ধন্যবাদ, ভালো থাকবেন। আচ্ছা প্রিয় দর্শক, আমরা একটু দেখি বের হই এখান থেকে। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম দেশি এবং শাহিওয়াল, দেখছি এখন ক্রস গরু, এটা নিয়ে আসছে এই ভাই, দেখি আমরা কথা বলতে চাই। মিয়া ভাই আপনারা কেমন আছেন? হ্যাঁ, খুব ভালো আছে। আমরা হাটে ঢুকতেই দেখলাম একদম হই হুল্লোর হচ্ছে এখানে, সবার মাথা একটু গরম। হ্যাঁ, সবার মাথা গরম না, মাথা তারপরে ঠান্ডা রাখতে হবে, ঝগড়া করা যাবে না, বুঝছেন? ঠান্ডায় তা আপনার যে গরুটা আমরা দেখছি বা দেখাচ্ছি, এটা কি দাঁতছে? হ্যাঁ, দুইটা দাঁত। কেমন দাম চেয়েছেন হাটে? 40-35 দেখা যাক কি হয়। ভাই জিজ্ঞেস করছেন যে দাঁতছে কিনা, ভাই বলছেন যে দুই দাঁতের একটা গরু দেখতে পাচ্ছেন। উনি নিলেন না, দামাদামি করলেন না। আমরা দেখি উল্টা দিকে যাই, আমরা ওদিকটাতে যাই, দেখি ভাইয়ের সাথে আমরা একটু কথা বলতে চাই। মিয়া ভাই, আমরা দেখছিলাম আসলে আপনার সাথে খুব ঝগড়া হচ্ছিল দূর থেকে, আমরা দেখাইতে পারলাম না, কি নিয়ে আপনাদের এরকম ঝগড়াটা হলো? আর ঝগড়া এই যে এক গরুর লাগে আর গরু সংঘর্ষ করে না, এটা লয়ে ঝগড়া। ভাই ভাই মাথা ঠান্ডা রাখতে হবে। না না, মাথা ঠান্ডা, মাথা গরম করা যাবে না, মাথা ঠান্ডা আছে মাথা, কারণ এখন মাথার সমস্যা না, মাথা ঠিক আছে। তারপরে বুঝছেন ঝগড়া করে কি লাভ, আমরা দেখা যাবে ঝগড়া। আপনার এই গরুটা তো দেখতে বেশ মাশাল্লাহ ভালো। হ্যাঁ, ভালো। কেমন দাম চেয়েছেন আপনারা? এটা 220 চাইছি। 220 চেয়েছেন? হ্যাঁ। এটা আসলে কত আশা করছেন ছেড়ে দিবেন? 210 মশলে ছেড়ে দেন, তাহলে কিছু লাভ থাকতে চান? হ্যাঁ হ্যাঁ। ওজন কেমন হবে? ওজন 7 মণ হবে। আচ্ছা আচ্ছা, দাঁতে আছে কয় দাঁত? 4 দাঁত। 4 দাঁত, মাঝামাঝি বয়স। ধন্যবাদ ভাই, ভালো থাকবেন, মাথা গরম করেন না। হ্যাঁ আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, দেখছি আমরা প্রচুর পরিমাণে আজকে ক্রস জাতের গরু রয়েছে, রয়েছে শাহিওয়াল, এছাড়া দেশি গরুও প্রচুর রয়েছে। প্রিয় দর্শক, বিশেষ করে যদি আমরা এই গরুটার পরের গরুটা দেখি, ওইটা কিন্তু আবার একটু ক্রস জাতের গরু। ক্রস জাতের গরুটা হইলেও গরুটা কিন্তু বেশ বড় সড়ো গরু, দেখি আমরা ওই বড় গরুটা দেখে আসি। এই যে এইটা দেখতে পাচ্ছেন, এই গরুটার কথা বলেছিলাম, এই যে কালো রঙের গরুটা, এটা মনে হচ্ছে এই মিয়া ভাই নিয়ে এসেছেন। মিয়া ভাই আপনারা কেমন আছেন? ভালো আছে ভাই। তীব্র গরমের মধ্যে, রোদের মধ্যে দাঁড়িয়ে আছেন গরু বিক্রির জন্য। যে গরুটা আমরা দেখছি আপনারটা, এটা এখন কয় জাতের গরু? দাঁড়ছে না, মানে পালার জন্য নিতে পারে? হ্যাঁ, পালার জন্য ফাইলে নিতে পারে। এর কেমন দাম চেয়েছেন হাটে আপনারা? 230 বলতেছে। কত এটা দাম বলে নাই, এখনো বলে নাই, খালি রোজও ঘুরতে। কেমন আশা করেছেন আপনি? আমি আশা করছিলাম 210 বেচতাম। আচ্ছা আচ্ছা, এটার ওজন কেমন হবে আনুমানিক? ওজন গোস মনে 8-9 মণ হইব আর কি, কম হবে আর কি, এত হবে না। এক ভাই আসছে মিটি মিটি হাসতেছে যে ওজনের কথা শুনে। মিয়া ভাই কত হবে ওজন? 7 মণ হইব। একটু কম বেশি হতে পারে আর কি। আচ্ছা, আপনারা যেটা বলবেন, আপনারা যদি কাটার জন্য নেন, পারফেক্ট ওজন আপনারা জানেন। ধন্যবাদ, ভালো থাকবেন। প্রিয় দর্শক, আমরা যদি আমাদের হাতের বামে যাই, দেখতে পাচ্ছেন এটা আরেকটি বড় সড়ো গরু, এটা চাচা নিয়ে অবস্থান করছেন, চাচার সাথে আমরা কথা বলতে পারি। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কেমন আছেন চাচা? ভালো আছি। কয়টা গরু নিয়ে এসেছেন হাটে? দুইটা গরু। বিক্রি কি হলো? একটা আছে না, একটা বিক্রি হয়েছে না। এটা তো একটা বড় গরু, এটা কতটুকু ওজন হবে মাংসের ওজন? এটা 10-15। এটা আপনারা ধরতেছেন আর কি? মানে এটা ভুল করে বলে ফেলছেন আর কি, 180। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাই বলছেন যে গরুটা হচ্ছে আমার, দেখি ভাই কি বলে। ভাই আমি তো আসলে বুঝলাম না আপনার গরু, তো যেটা হচ্ছে যে কেমন আশা করছেন এটা বিক্রি করার? 240 বিক্রি করব। আচ্ছা আচ্ছা, ওজন কেমন ধরেছেন? 9 মণ। আচ্ছা আচ্ছা, কয়টা নিয়ে এসেছিলেন আজকে? দুইটা। বিক্রি হয় নাই? না, একটা নেই। তীব্র গরমের মধ্যে অপেক্ষা করছেন, ঘামায় ভিজায় আছেন আর কি। ধন্যবাদ, ভালো থাকবেন। প্রিয় দর্শক, আমরা এই গরুটার দাম জানবো, রয়েছি আমরা সাজনপুর পশুহাটে, এটা কিন্তু কিশোরগঞ্জ জেলার একটি বিখ্যাত পশুহাট, সুতরাং এখানে কিন্তু হাসিলটাও কম রয়েছে, 200 টাকা হাসিলে গরু কেনা হয়, সুতরাং আমরা এই গরুটার দাম জেনে নেই। চলুন, চাচা কেমন আছেন? ভালো আছি। কয়টা গরু আনছেন হাটে? দুইটা। এইটা আর কোনটা? সাদাটা। আচ্ছা, এইটা কত চাচ্ছেন? 127 চাইতাছে।
আচ্ছা, এটা কয় দাঁতের গরু? দুই দাঁতের। ওজন কেমন ধরেছেন, মাংসের ওজন? ভাড়া স্যার মন 4,500 ধরতেছেন। কততে ছেড়ে দিবেন ভাবছেন? 10,000। এক দশলে ছেড়ে দিবেন? এই সাদাটাও আপনার? হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ, ভালো থাকবেন। দর্শক, আমরা দেখি সাদা গরুটার দাম জানার চেষ্টা করি। সাদা গরুটা নিয়ে রয়েছে, তাদেরই গরু, দুটো গরু তারা নিয়ে এসেছেন। আপনি কেমন আছেন? ভালো। এইটা কত চাচ্ছেন? ১১২। যেটা চাচ্ছেন, এটা কি দাঁতছে? দুটো দাঁত, দুই দাঁতের। এই যে দুটো গরু নিয়ে এসছে তারা, দুটো গরুই কিন্তু দুই দাঁতের করে দেখতে পাচ্ছেন। এই গরুটা আবার আসলে ওই যে মীর কাদিমের যে হাসা টাইপের, ওই টাইপের একটা ছাপ আছে, আসলে হাসা না, শিংটা অন্যরকম হয়ে গেছে, পায়ের খুর সাদা নাই। সো এটা কত হলে ছেড়ে দিবেন ভাবছেন? ভাবছি 100 হলে ছাড়তাম। ওজন কতটুকু হবে? ওজন টুক 4 মন হইব। 4 মন হবে? 4 মন হবে, হনে 4 মন না, 3 মন প্লাস হবে। শাক করফানে 4 মন একটা টুরা কম হবে না। আচ্ছা, আমরা ওজনের তর্ক করব না, ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা। দর্শক, আমরা যাই দেখি ভিতরে গিয়ে আরো সুন্দর সুন্দর গরুর দাম জেনে নেই। প্রচুর পরিমাণে ক্রস জাতের গরুর আমদানি রয়েছে, সুতরাং আমরা এই গরুটার দাম জানবো। এই মিয়া ভাই দেখছি রোদের মধ্যে চুপচাপ দাঁড়িয়ে রয়েছেন, কথা বলতে চাই। মিয়া ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। গরু কয়টা আনছেন হাটে আজকে? গরু আনছি দাদা 6টা। বিক্রি হয়েছে দুই একটা? 4টা বিক্রি করে দিয়েছি, 2টা রয়েছে। খুব ভালো কথা। এটা কি দাঁতছে? এটা 2টা দাঁত। কতটুকু ওজন ধরেছেন? ওজন এটা 5 মন আছে। 5 মন ধরতেছেন। দাম কত চাচ্ছেন? দাম চাচ্ছি 1,35,000। আর বেচার আশা কেমন? বেচার আশা মনে করেন 15-20। এমন হলে ছেড়ে দেবেন। দর্শক, আমরা দেখছি প্রচুর এরকম ক্রস জাতের গরু রয়েছে, এখান দিয়ে দেখতে পাচ্ছেন এই ভাইরা দাঁড়িয়ে রয়েছে। তীব্র রোদ আজকে, আর গরমও প্রচণ্ড, সুতরাং বুঝতেই পাচ্ছেন সেই তীব্র রোদ গরম উপেক্ষা করে বিক্রেতা ভাইরা অবস্থান করছেন হাটের মধ্যে গরু বিক্রি করার জন্য, দুটো পয়সার জন্য। সুতরাং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন গরুটা কত দাম চাচ্ছেন বিক্রেতা ভাইরা, বিশেষ করে আমরা এই গরুটার দামও জানতে পারি। এটা এই ভাই নিয়ে এসছে। মিয়া ভাই আপনারা কেমন আছেন? ভালো, এই দিক দেবেন। গরু কয়টা আনছেন মিয়া ভাই আপনারা? গরু 5টা। বিক্রি হয়েছে একটাও? না, একটাও এখনো হয় নাই। এটা দাঁতে কয় দাঁতে আছে এখন? 2টা। দাম কত চাচ্ছেন হাটে? 170। 170 চাচ্ছেন? না, এটা আসলে ওজন কেমন হবে আনুমানিক? ওই যে একজন ক্রেতা চলে আসছে, তাকে তো চিনি ভালো মতোই, সে প্রায়ই কেনে, দেখা যাক আজকে কি করে। আমরা দেখছি দামাদামি চলতেছে, কিন্তু বলছেন যে এটা এখনো আসলে দাঁতে নাই। আচ্ছা, উনি দেখে আমরা চলে যাচ্ছেন আর কি, মনে হয় দাতা গরু নিতে যাচ্ছেন। তো আপনারা কেমন আশা করেছেন এটা? কত আশা করতেছেন? আশা করতেছি 5,50,000। ধন্যবাদ, ভালো থাকুন। দর্শক, শুনলেন এই গরুটা তারা আশা করছেন 1,55,000 টাকা, বাকিটা হলো যে দামাদামি হলে হয়তো কম আর বেশিতে বিক্রি হবে। প্রিয় দর্শক, আমরা সাজনপুর পশুর হাট ঘুরে আপনাদেরকে এই হাটের একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম, এখানে গরুর দামটা কেমন রয়েছে। সুতরাং আপনারা এখানে কিন্তু আসতে পারেন, এখানে হাসিলটা কম, 200 টাকা হাসিলে গরু ক্রয় করা যায়। আর এখানে এই হাটের অবস্থান হচ্ছে কিশোরগঞ্জ জেলা নিকলি থানা, হাট বসে প্রতি বুধবার। দর্শক বন্ধুরা ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।